কিছুদিন আগে ভাইরাল জগতে নেট জগতে একটা মেয়েকে দেখেছি, সে হয়েছে ভারতের জমিনের মুস্কান। সবাই যখন জয় শ্রীরাম জয় শ্রীরাম বলে, ওই মুস্কান ডাক দিয়ে বলতে আল্লাহ আমার তো কিছু করার নাই, আমি তো কি করব। মুস্কান ইমানি পাওয়ার কাকে বলে ভাই দেখেন, এই ইমানি পাওয়ার দিয়ে বলতেছে আল্লাহু আকবার আল্লাহু আকবার। তাকওয়া ভিশন টিভি নিত্য নতুন ওয়াজ মাহফিল তেলাওয়াত ও গজল পেতে লাইক কমেন্টস শেয়ার ও সাবস্ক্রাইব করে সাথে থাকুন। আমরা কোন অর্থের জন্য আসি নাই, সম্পদের জন্য আসি নাই, জান কোরবান দিয়ে আল্লাহর ভালোবাসার জন্য আসছি ঠিক কিনা, কোন টাকার জন্য আসছি ঠিক কিনা, না না না, আমরা কোন টাকার জন্য আসি নাই, সম্পদের জন্য আসি নাই, আমরা এসেছি আল্লাহ ফকরবুল আলমিনের ভালোবাসা মনটায় উজাড় করে দিয়ে আল্লাহর ইবাদতের আল্লাহ কোরআন ও হাদিসের কথা শোনার জন্য আমরা মাহফিলের ময়দানে এসেছি। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নামা আল মুমিনুনা আল্লাযীনা ইযা পৃথিবীর জমিনে যেই সকল মুমিন বান্দারা রয়েছে, আর মুমিন বান্দারা যখন কোরআন তেলাওয়াতের ডাক আল্লাহর জিকির ডাকের ডাক যখন কোন মাহফিলের ময়দানে ডাক শুনতে পায়, ওই মুমিন বান্দা কেমন যেন বার 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 ওই দিনের মধ্যে সে মনটা ছুটে যায়, ভালো লাগে না, কিছুই ভালো লাগে না, ঘরে মন বসে না, ঘরে মন থাকতে মন চায় না, কেমন করে বারবার দিনের মধ্যে সে যাব। তুমি ততক্ষণ তুমি ওই সময় মনে করবা, এ ভাই এখনো অনেক মানুষ মাহফিলের ময়দান আসে নাই, তুমি কিন্তু এই ইমানদার না, তুমি মুসলমান হতে পারো, তুমি মুসলমান না, তুমি মুসলমান না, তুমি দিনদার হতে পারো কিন্তু তুমি দিনদার না, তুমি নিজেকে নিজেকে নামাজি দাবি করো, তুমি নামাজি না, তুমি নামাজি যদি হয়ে থাকো আজকে এখানে সুন্দর মাহফিল তুমি কেন আসলা না। বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি ততক্ষণ পর্যন্ত ঈমানদার হতে পারবা না, তুমি ততক্ষণ পর্যন্ত নামাজি হতে পারবা না যতক্ষণ পর্যন্ত জীবনের চেয়ে নবীকে ভালোবাসবা, যতক্ষণ পর্যন্ত জীবনের চেয়ে নবীকে ভালো না বাসবা ততক্ষণ পর্যন্ত তুমি ঈমানদার না। মনিকে বা রসুলকে ভালোবাসি কি দিয়া, কি দিয়া না, মুখে বলি, মুখে বলি, মন থেকে ভালোবাসি। বিশ্ব নবীর ভালোবাসা যার অন্তরে ভিতরে আছে, আল্লাহর ভালোবাসা যার অন্তরে ভিতরে আছে, সে কখনো ঘরে বসে থাকতে পারবে না। ভাই ইমানটা এত মজবুত করো, এত মজবুত করো। ইমানদার কাকে বলে কিছুদিন আগে ভাইরাল হয়েছে জানেন না, ইমানদার কাকে বলে কিছুদিন আগে মুস্কান ভারতের জমিনে ভাইরাল, শুধু আল্লাহু আকবার ধরি দিনে সারা বিশ্ব রেকর্ড করে দিয়েছে একজন নারী, জানেন না, একজন নারী সারা বিশ্ব রেকর্ড করে দিয়েছে। এ দুনিয়ার মুসলমান ঘুমানোর সময় নাই, ঘুমানোর আর সময় নাই, সময় নাই, যার যে আছে সেই ঈমান নিয়ে ময়দানে যাও, আল্লাহু আকবার ধ্বনি দিয়ে আবার কালেমার পতাকা উড়িয়ে দাও। একজন নারী ঈমানদার কাকে কোলে দেন, একজন নারী হিন্দুস্তানে হিন্দুর জমিনে ভারতের জমিনে হিজাব পরা নিষেধ করে দিয়েছে, যখন দেড়শো থেকে দুইশো ছেলেরা জয় শ্রীরাম জয় শ্রীরাম জয় শ্রীরাম নাউজুবিল্লাহ বলেন না, জয় শ্রীরাম বলে এরকম বারবার ডাক দেয়, ওই বোন নিজে সহ্য করতে না পেরে নিজেকে নিজে কন্ট্রোল করলো, এ দুনিয়ার মুসলমান
তুমি কেমন মুসলমান তুমি এখনো মাহফিল হয় সত্য তুমি কম্বলের ভিতরে আছো তুমি কেমন মুসলমান মাহফিল হওয়া সত্য তুমি মাহফিলের ময়দানে নাই এখানে সেখানে ঘোরাফেরা করতেছো তোমার ঈমান মজবুত না মজবুত না তোমার ওমিন দিয়ে তুমি কখনো জান্নাতে যেতে পারবে না যাওয়া যাবে যাওয়া যাবে কখনো চিন্তা করেন না এই ঈমান দিয়ে জান্নাতে যাইবেন মুসকান মুসকান চিন্তা করেছে এখন আমি কি করতে পারি আমি একা মহিলা আমি একটি মেয়ে আরে জয় শ্রী রাম বলতেছি মুসকান চিন্তা করলেন আমি তো একা না সব সময় ভাববেন আমি যদি একা থাকি একা ভাববেন না মনে করবেন আমরা দুইজন আছি কয়জন যখন দুইজন থাকবেন তখন মনে করবেন আমরা তিনজন আছি তার কারণ হয়েছে একা যখন থাকবেন আপনার সাথে সাথে থাকে কে আল্লাহ মুসকান চিন্তা করলো ওই বোনটাকে মন থেকে ভালোবাসা জানাই এ ভাই আপনারা কি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দেখেছেন সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দেখেছেন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দেখেছেন না না আমরা কাউকে দেখি নাই রে ভাই কাউকে দেখি নাই আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দেখি নাই সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দেখি নাই শুনেছি ঠিক কি না আমরা শুনেছি সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন শাহাদাত বরণ করবে আবু জেহেল তার লজ্জার স্থানে ধনুক মারতেছে তিন মারতে তীর মারতেছে আবু জেহেল ডাক দিয়ে বলে সুমাইয়া সার সার কালেমা মুখ থেকে মুছে ফেলা মুছে ফাইলা কালেমার পড়িস না আল্লাহু আকবার পড়িস না এ সুমাইয়া আমি তোরে সারা পৃথিবীর অর্থ সম্পদ দান করব সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা না বলেছে না 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 এই কাফেরদের কাছে আমার মাথা নত করতে পারবো না লিল্লাহ তাকবীর মাথা নত করা যাবে না মাথা নত করতে পারবো না আমি আর মাথা নত করতে পারবো না আবু জাহেল শেষ পর্যন্ত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা নাকি শাহাদাত বরণ করাইলেন দুনিয়া থেকে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা চলে গেলেন যখন দুনিয়া থেকে চলে যাবেন তখন পড়েছেন আহাদ আল্লাহ ইয়াক আল্লাহ ইয়াক আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার ধ্বনি দিয়েছেন ওই বোনটার কথা কেমন জানি মনে পড়ে গিয়েছে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা মন কথা মনে পড়ে গিয়েছে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা নার কথা মনে পড়ে গিয়েছে আমরা তাকে দেখি নাই দেখেছি আমরা তাকে দেখি নাই কিন্তু ভাই কিছুদিন আগে ভাইরাল জগতে নেট জগতে একটা মেয়েকে দেখেছি সে হয়েছে ভারতের জমিনের মুসকান সবাই যখন জয় শ্রী রাম বলে ওই মুসকান ডাক দিয়ে বলতে আল্লাহ আমার তো কিছু করার নাই আমি তো কি করব মুসকান ইমানি পাওয়ার কাকে বলে ভাই দেখেন এই ইমানি পাওয়ার দিয়ে বলতেছে আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার দিয়ে দিয়েছে শুধু বলেছে আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার ধ্বনি বলার সাথে সাথে আল্লাহ তাকে এত সম্মান দান করেছে সারা প্রত্যেকটা মুসলমানদের কলিজায় লেগে গিয়েছে ঘুমিয়ে থাকার আর সময় নাই মুসলমান ঘুমিয়ে থাকার আর সময় নাই এই বোন শিক্ষা দিয়ে পরিবেশন হয় সাফা মাল্টিমিডিয়া সেন্টার আমতলী বরগুনা হটলাইন 01737374406